দেশে আবারও শীতের প্রকোপ কিছুটা বেড়েছে। দিনাজপুরে বৃষ্টি ও হিমেল হাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পাশাপাশি বইছে মৃদু শৈত্যপ্রবাহ। শহরে লোকজনের উপস্থিতি কম। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, আজ সকাল 6টায় 13.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। দিনাজপুরে রাত থেকে শুরু হওয়া বৃষ্টি ও হিমেল হাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মানুষজন বাসা থেকে বের হচ্ছে না। এদিকে বৃষ্টি ও কনকনে শীতে ছিন্নমূল মানুষগুলো পড়েছে চরম বিপাকে। আবহাওয়া অফিস জানায়, এইভাবে চলতে থাকলে তাপমাত্রা হ্রাস পেতে পারে। অপরদিকে রংপুর ও আশপাশের জেলাগুলোতে সকাল থেকে সূর্যের দেখা মেলেনি, সেই সাথে শুরু হয়েছে কনকনে হিমেল বাতাস, ফলে এই এলাকায় শীতের প্রকোপ কিছুটা বেড়ে গেছে।